আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছি আমি বিন মেশাল। দর্শক গত কয়েকদিন ধরে আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন পাচ্ছি অনেকেই প্রশ্ন করেছেন যে বাইক কাপালা সিস্টেম কি বন্ধ হয়ে গেছে কিনা অনেকেই কাপালা হওয়ার চেষ্টা করেছেন নতুন কপিল তথ্য দিচ্ছেন যে বর্তমান সিস্টেমে নাকি কাপালা বন্ধ আছে আমাদেরকে প্রশ্ন করেন যে কাপালা কি একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা। বা কেন কাফলা হওয়া যাচ্ছে না তলব কেন পাঠানো যাচ্ছে না তো আজকে এ বিষয়ে তথ্য দিব আশা করবো সঙ্গেই থাকবেন প্রথমেই আপনাদেরকে বলছি দেখুন কাফালা একেবারে বন্ধ হয়নি সীমিত পরিসরে কাফালা হচ্ছে টেকনিক্যাল সমস্যার কারণে আবার মাঝে মধ্যে মন্ত্রণালয়ের নিয়মের কারণে সিস্টেম কিছুটা দীর্ঘদিতে কাফালা নিচ্ছে আগে যেমনটা ধরুন মোকবাল আমলের ওয়েবসাইট থেকে কফিলগুলো কাফালা করতো এখন নতুন প্ল্যাটফর্ম কিউআর মাধ্যমে কাফালা করতে হয় আর কিউয়াতে তলব পাঠানোর জন্য কপিলকে কিন্তু পেমেন্ট করতে হয় শুধুমাত্র কিউয়াতে পেমেন্ট নয় আর কয়েকটা জায়গাতে পেমেন্ট করতে হয় সব জায়গাতে ঠিকঠাকভাবে পেমেন্ট করার পরেই একটা কপিল বা একটা কোম্পানি এলিজেবেল হয় তার কর্মীকে তলব পাঠানোর জন্য আমি এর আগে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে কয় জায়গাতে কোম্পানিগুলোকে পেমেন্ট করতে হয় যেমন ধরুন প্রথমে কিউয়াতে বারোশো ষাট রিয়াল অ্যানুয়াল ফি দিতে হয় দ্বিতীয়ত সৌদি বাড়ি সৌদি পোস্ট নতুন সিস্টেমে সৌদি পোস্টেও মহাসা এবং কোম্পানিগুলোর অ্যাকাউন্ট থাকতে হবে সেখানে পেমেন্ট করতে হবে এরপরে আসে আপনার সিজিল তেজারি আফসির বিজনেস এই সবগুলো পেমেন্ট এবং সবগুলো সিস্টেম যদি ওকে ওকে থাকে তবেই একটা কোম্পানি এলিজিবল থাকে তার কর্মীর কাছে তলব পাঠানোর জন্য যদি একটা পেমেন্টও সে ঠিকভাবে না করতে পারে তাহলে কিন্তু সে কর্মীর কাছে তলব পাঠাতে পারবে না বিশেষ করে কিউআতে অ্যাকাউন্ট খুলতে হলেই বারোশো ষাট রিয়াল পেমেন্ট করতে হবে বারোশো কিউয়াতে কফিল অ্যাকাউন্ট খুলতে পারবে এবং কিউআর মাধ্যমে কর্মীর কাছে তলব পাঠাতে পারবে অনেকগুলো সিস্টেমের কারণে কিন্তু অনেক সময় তলব যায় না যদি কোনো কফিলের এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তলব যাবে না যারা বলেন যে কাফালা একেবারেই বন্ধ হয়ে গেছে আসলে এটা ভুল তথ্য কাফালা চালু আছে তবে সীমিত হচ্ছে তবে বিশেষ করে যাদের আকামার মেয়াদ নেই তাদের হয়ে যাচ্ছে তাদের তেমন একটা সময় লাগছে না যদি মহাশার সব কিছু ঠিকঠাক থাকে আর যদি মহাশার কোনো এক জায়গাতে সমস্যা থাকে তাহলে কিন্তু তলব কোনোভাবেই যাবে না আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কাফালা বন্ধ নয় কাফালা হচ্ছি তবে সীমিত পরিসরে যেই সব কোম্পানিগুলো এলিজিবেল আছে সেই সব কোম্পানিগুলো কাফালা করাতে পারতেছে আমি আপনাদেরকে পেমেন্টের লিস্টটা জানিয়েছি সবগুলো পেমেন্ট করার পরে যেই সব কোম্পানিগুলো এলিজেবেল থাকে তারা তাদের কর্মী কাফালা করে নিতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ